বিসমিল্লাহিররহমানিররহিম। আজকে আমি পার্টি মেকআপ কিভাবে করে সেটা দেখাবো, আর পার্টি মেকআপ করতে কি কি লাগতেছে সেটা দেখিয়ে দিব। চলেন, কি কি লাগতেছে দেখি। এখানে আছে গোপীনাথের একটা প্যানকেক, এটা 23 নম্বর, এটা 23 নম্বর প্যানকেক। আর এটা আছে ইয়েলো, এটা ইয়েলো প্যানকেক, আর এটা হচ্ছে পিঙ্ক প্যানকেক। আর এখানে আছে ডাশ পাউডার, এখানে আছে ডাশ পাউডার। আর এখানে আছে একটা ফাউন্ডেশন। চলেন দেখ কিভাবে করি দেখ। হ্যাঁ, এখানে আমি ফাউন্ডেশনটা এখানে এভাবে লিকুইড ফাউন্ডেশনও আছে, আবার আপনার ইসের স্টিক ফাউন্ডেশনও আছে, আপনারা যেটা নিতে পারেন। তা ফাউন্ডেশন এই যে এভাবে হাতে লাগিয়ে নেবেন, আমি হাত দেখেছি, আপনারা মুখে লাগিয়ে নেবেন। ফাউন্ডেশনটা ভালো করে মিক্স করে তারপরে এখানে আমি ডাশ পাউডার দেব। ডাশ পাউডারটা দিব, পাউডারটা দেওয়ার পরে আমি এখানে পানি মেরে নেব। এটা পানি মারার মারলে এটা ওয়াটার প্রুফ হয়, এটা ওয়াটার প্রুফ হয়ে যায়। তারপর এটা ই করার পরে আমি এখানে ইয়েলো প্যানকেক আর এখানে পিঙ্ক প্যানকেক নেব। নেওয়ার পরে আমি একটা এরকম তুলি তুলি ভিজিয়ে নেব, তুলি ভিজিয়ে নিতেছি। তো তুলে ভিজানোর পরে এখানে প্রথম আমি গোলাপি প্যানকেকটার মধ্যে ঘষে নেব, ঘষার পরে আমি আবার ইয়েলো প্যানকেকের মধ্যে ঘষব, তারপর আবার পিঙ্কের মধ্যে ঘষব। ঘষার পরে এই তো এটা আমার এটা ই হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। এই তো আমার হাতটা কমপ্লিট হয়েছে। এই তো এটা 23 নম্বর যেটা ওটা পার্টি মেকআপ, আর যদি আপনার বউ সাজার এটা হচ্ছে প্যানকেকটা, ওটা হচ্ছে 22 নম্বর প্যানকেক, ওটা দিয়ে বউ সাজানো হয়। এটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমার পাশে থাকবেন।